আট শ্রেণীর মানুষকে জাকাত দিবেন আল্লাহ তাআলা। আট শ্রেণীর মানুষদেরকে জাকাত দিতে বলেছেন। এক নম্বর ফকির, ফকির মানে হইল যার কাছে কিছু আছে কিছু নাই, হে হইল ফকির। এক নম্বর ফকিরকে দিবেন। দ্বিতীয় নম্বর হইল মিসকিন, মিসকিন মানে হইল যার কাছে কিছুই নেই। তিন নম্বর হইল আমিলিন, এটা আমাদের দেশে নাই। আমিলিন মানে হইল রাষ্ট্রীয়ভাবে লোক পাঠায়, লোক পাঠাইয়া এলাকার থেকে জাকাত উঠাইয়া রাষ্ট্রীয়ভাবে জমা করিয়া গরিব দুঃখীদের কাছে কাছে পৌঁছাইয়া দিত। এই মাত্র যে একটা ঘটনা বললাম, দুইজনকে রসুল পাঠাইল, এই দুইজন হয়েছে আমিলিন, এই দুইজন জাকাত খাইতে পারবে। এই দুইজন কি খাইতে পারবে বলেন? জাকাত খাইতে পারবে। এগুলো তিন। চার নম্বর, বিধর্মীদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য জাকাত দেওয়া যাবে। এটার দুইটা ব্যাখ্যা, এটার কয়টা ব্যাখ্যা আছে কোন? ধরেন বিধর্মী রাষ্ট্রে মুসলমানরা অত্যাচারিত, বিধর্মীরা মুসলমানদেরকে অত্যাচার করতেছে। এখন এই অত্যাচার থেকে বাঁচার জন্য উচিত হইল সবাই টাকা উঠাইয়া এদের অত্যাচার থেকে বাঁচানো বা বাঁচা। কিন্তু তাদের কাছে টাকা নাই, তাদের মনটা গলানোর জন্য, তাদের মনটা ইসলামের দিকে ঝুঁকানোর জন্য জাকাতের টাকা দেওয়া জায়েজ আছে। জাকাতের টাকা দেওয়া কি আছে বলে? জাকাত জায়েজ আছে। কিন্তু আমাদের দেশে এটা নাই বলেন? আমাদের দেশে এটা নাই। আমরা কোনো বিধর্মীকে মন গলাইয়া আমরা দেশে থাকতে হবে এই পরিস্থিতি বাংলাদেশে নাই, ঠিক কেনা জোরে কন? এই গেল এক। আরেকটা ব্যাখ্যা হইল, একটা লোক বাংলাদেশেই আছে, ধরেন ইসলামের দিকে আসবে আসবে ভাব, ইসলামের সব কিছু পছন্দ। এখন এই বিধর্মীকে আপনি জাকাতের টাকা দিলে তার মন আলো গলে যাবে, সে মুসলমান হবে, তখন তাকে জাকাতের টাকা দেওয়া জায়েজ আছে। এই গেল কয় নম্বর? চার নম্বর। পাঁচ নম্বর হলো রেকাব, এটা আমাদের দেশে নাই। গোলাম বান্দি, এক মালিক তার গোলামকে বলছে, এ গোলাম তুমি আমাকে 10,000 টাকা দিও, কামাই করে দিও, আস্তে আস্তে কামাই করে দিও, আর আমি তোমাকে আজাদ করে দিব। এটাকে আরবি ভাষায় বলে মোকাতাব গোলাম। এই মোকাতাব গোলামকে জাকাতের টাকা দিয়ে মুক্ত করা জায়েজ আছে। এগুলো কয় নম্বর? পাঁচ নম্বর। ছয় নম্বর, ঋণগ্রস্ত যারা নাকি ঋণী, ঋণে একমনেভাবে জর্জরিত, তাদেরকে জাকাতের টাকা দিয়ে ঋণ থেকে উদ্ধার করা জায়েজ আছে। ছয় নম্বর গেল। সাত নম্বর হইল যারা আল্লাহর রাস্তায় জিহাদ করতেছে, আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য, এলাই কালিমাতের জন্য, ইসলামকে প্রতিষ্ঠার জন্য যারা আল্লাহর রাস্তায় জিহাদ করতেছে তাদেরকে জাকাতের টাকা দেওয়া জায়েজ আছে। আট নম্বর হইল ওয়াবনি সাবিল, মুসাফির, বাড়িতে টাকা পয়সার অভাব নাই কিন্তু মুসাফির হয়ে বাইরেছো তো কোনো টাকা পয়সা নাই, সব শেষ হয়ে গেছে, এই মুসাফিরকেও জাকাতের টাকা দেওয়া জায়েজ আছে। তাহলে কয় শ্রেণীর মানুষকে জাকাতের টাকা দেওয়া যাবে বলেন? আট, ফকির, মিসকিন, আমিলিন, বিধর্মীদেরকে আকৃষ্ট করার জন্য গোলামকে দেওয়া জায়েজ আছে, ঋণগ্রস্তদেরকে দেওয়া জায়েজ আছে, মুজাহিদদেরকে দেওয়া জায়েজ আছে, এমনইভাবে যারা মুসাফির তাদেরকেও দেওয়া জায়েজ আছে। সমাজের মধ্যে গরিব মিসকিনের সংখ্যা কম না বেশি জোরে কারণ? আমি এখন হাত উঠাবো না, এখন যদি বলি কারা কারা জাকাত দিবেন না, হাত উঠান, অধিকাংশ হাত উঠাবে, কেননা তরমুজ কিনারে তো টাকা নাই জাকাত দিব করতে, ঠিক কেনা জোরে কান? এখন যদি বলি যে হাত উঠান কাদের উপর জাকাত নাই, জাকাতের বিধান আসে নাই, অধিকাংশে হাত উঠাইবে, ঠিক কেনা জোরে কান? তার মানে বোঝা গেল যাদের উপর আপনাদের উপর জাকাত ফরজ, আপনার আশেপাশের লোকের অভাব নাই, আপনি খুঁজে খুঁজে আপনি তাদেরকে জাকাত দিতে হবে। তবে হ্যাঁ, এখানে খেয়াল রাখতে হবে, বাবা মাকে দেওয়া যাবে না, স্ত্রীকে দেওয়া যাবে না, ছেলে সন্তান মেয়ে সন্তানকে দেওয়া যাবে না, নানিকে দেওয়া যাইবে না, দাদিকে দেওয়া যাইব না, মনে থাকবো তো ইনশাআল্লাহ, এগুলোকে দেওয়া যাবে না। হ্যাঁ, নিজের বোনকে দিতে পারবেন, নিজের ভাইকে দিতে পারবেন, আগে নিজের বোন, আগে নিজের ভাই, এরপরে আত্মীয় স্বজন, এরপরে সমাজের দিনদার পরহেজগার অনেক লোকজন আছে যাদেরকে জাকাতের টাকা দিলে আপনার ডাবল সওয়াব হবে, এমন আছে নাকি নাই জোরে কান? এখানে আরেকটা কথা খেয়াল রাখেন, মসজিদ মাদ্রাসায় জাকাত দিলে জাকাত আদায় হবে না বলেন? মসজিদ মাদ্রাসায় জাকাত দিলে জাকাত আদায়? এখন বলবেন মসজিদেরটা বুঝদি মাদ্রাসারটা বুঝি নাই, ঠিক কেনা জোরে কান? যে মাদ্রাসারটা কেন বলে? এটার কারণ হইল জাকাতের নিয়ম হইল আপনি একজনকে মালিক বানিয়ে দিতে হবে। মাদ্রাসা কি কোনো শরীরের নাম বলে? না, আপনি একজনকে মালিক বানিয়ে দিতে হবে। আপনি যদি কোনো মাদ্রাসায় জাকাত দিতে চান, মাদ্রাসার অফিসে যাইবেন, আইসা যাইয়ে বলবেন হুজুর
মাদ্রাসার কিতাব কিনতে পারে না, মাদ্রাসার খোরাকির টাকা দিতে পারে না, এমন এতিম অসহায় থাকলে নিয়ে আসেন, আসলো এই নামে, এর নামে আমি 20,000 টাকা জাকাত দিলাম, আগামী সারা বছর তার খানার টাকা দিবেন, তার কিতাবের টাকা দিবেন, তাকে বই খাতা দিবেন, তাহলে জায়েজ। ঠিক কিনা জোরে কান? এখন আমি কিছুটা বুঝি, এমন ছাত্র ছাত্রী মাদ্রাসা আছে কিতাব কেনার জন্য পড়ালেখা ছাইড়া দিতেছে, কিতাব কেনার জন্য কি দিচ্ছে বলেন, পড়ালেখা ছাইড়া দিতেছে। আলেম ওলামাদের সাথে যোগাযোগ করবেন, আলেম ওলামারা আপনাকে দেখায় দিবে, ওই যে ওই বাচ্চাটা কিতাব কেনার জন্য পড়ালেখা ছেড়ে দিচ্ছে, ওই বাচ্চাটা বেতনের জন্য পড়ালেখা ছেড়ে দিচ্ছে, তার ফ্যামিলিতে দিতে পারেন। এমন জায়গায় খুঁজে খুঁজে দিলে অধিকাংশ ফতোয়ার কিতাবে লিখছে ফাইন, ডাবল সোয়াব, সুবহানাল্লাহ জোরে কর। কেননা একদিক দিয়ে জাকাত আদায় হয়ে গেল, অপর দিক দিয়ে ইসলাম প্রচারিত হলো, কোরআন হাদিসের জ্ঞান আরেক বান্দার কলবের মধ্যে ঢুকলো। যতদিন পর্যন্ত কোরআন পড়বে আপনার কবরে সওয়াব যাবে, যতদিন পর্যন্ত হাদিস পড়বে আপনার কবরে সওয়াব যাবে।